ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ঠাঙ্গুয়ার হাওর ঘুরতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে রূপের মুখে পড়েছেন এই চিত্রনায়িকা। সেখানে মাহি নিজেই দাবি করেছেন, সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় যুব নেতা ফজলে রাব্বির স্মরণে প্রভাব খাটিয়ে অন্যজনের বুকিং ক্যান্সেল করে বুকিং করেছেন তিনি, আর তাতেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। গত শনিবার রাত 10টার দিকে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাহি লিখেন, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা হঠাৎই ঠাঙ্গুয়ার হাওর ভ্রমণের সিদ্ধান্ত নেই, কিন্তু হুট করে চাইলেই সেখানে বুট পাওয়া যায় না, 20 তারিখ আগে কোনো বুট ফ্রি নেই, আমি নাছোড়বান্দা জামাকে বলছি 17 তারিখ আমাকে নিয়ে যেতেই হবে।